ওম তব কথামৃত তপ্ত জীবনম কবি ভিড় কলম শাপম শ্রবণমঙ্গলম শ্রীমদাতৃণন্তি এ ভুরিদা জনা শ্রী ভগবানের অশেষ কৃপায় আমরা সমবেত হয়েছি আজকের পাঠ্যচক্র নিয়ে আমাদের পাঠচক্রের আলোচনার বিষয়বস্তু স্বামী নিত্যাত্মানন্দজির লেখা শ্রীম দর্শন কেমন করে কথামৃত লেখা হয়েছিল কথামৃতের প্রেক্ষাপট কথামৃত লেখা চলাকালীন শ্রীরামকৃষ্ণ সম্পর্কে যে সমস্ত কথা তিনি বলেছিলেন এবং তার নিরিখে সাধক জীবনে কেমন করে আমাদের এগোতে হবে সেইটির গল্প আমরা এইখানে দেখব আমরা সেদিনকে শেষ করেছিলাম যেটা দিয়ে মহারাজ বলছেন এই শ্রীমা বলছেন নিত্য সাধুসঙ্গ করতে হয় কষ্ট করে আর প্রকৃতির সঙ্গে যুঁজতে হয় গুরুর উপদেশ নিয়ে সাধুসঙ্গ করতে করতে মন স্থির হয় মন স্থির হলে সব হয়ে গেল যেমন বহু কষ্ট করে প্রথমে বেহালায় বাজনা শেখে একবার শেখা হয়ে গেলে তখন আবার ঘরে বসেও একা একা বাজাতে পারে কিন্তু শিখতে হয় কষ্ট করে সাধক জীবনের প্রথম অবস্থাটায় খুব একটু কষ্টই করতে হয় আমরা যখন প্রথম প্রথম মঠে যাওয়া শুরু করি তখন পূজনীয় স্বামী কাশীশ্বরানন্দজি আমাদের বলেছিলেন যে এখন তোমার অনেক সময় আছে কিন্তু তোমার গুরুর হাতে খুব অল্প সময় আছে এই তোমার যত কাজ যেগুলো না হলেও হয় সেই প্রায়োরিটি ভাগ করে যে কাজগুলো না হলেও না সেই কাজের সময়টুকু বাদ দিয়ে এই অকাজের যে সময়টা আছে সেটা তুমি যতটা পার সম্ভব গুরুসঙ্গ করবে কেমন করে তোমার যা প্রশ্ন আছে তা তুমি তাকে জানাবে তিনি তার কাছ থেকে উত্তর শুনে নেবার চেষ্টা করবে তিনি যদি বলার মতো অবস্থায় না থেকে লিখিতভাবে চিঠি পাঠাবে তিনি তার উত্তর তোমাকে পাঠাবেন কারণ এরপরে যখন সময় হবে তোমার সময় হবে তখন তোমার গুরুকে তুমি পাবে না কিন্তু এই স্মৃতিগুলো তোমার মনের মধ্যে যদি একবার মুদ্রিত হয়ে যায় তাহলে তার স্মৃতি সারাটা জীবন ধরে চলতে পারে আমি তখন খানিকটা কষ্টই হতো কিন্তু তবু উনি বলেছিলেন সকালবেলা আসবে জেনে নেবে সেভক্তের কাছে কোন সময় পূজনীয় মহারাজ মন্দিরে যান তোমাকে নকল করতে হবে না কিন্তু ওই যে ভাবটা শরণাগতির ভাব তিনি যে হাত জোড় করে ঠাকুরকে প্রণাম করছেন তার চোখে মুখে যে শরণাগতির ভাবটি এসছে যে আকুলতাটা এসে এটা নিয়ে এটা একটা ধারণা করতে যে কেমনভাবে ভগবানকে ডাকতে গেলে ভগবানের সামনে গেলে কতটা আকুতি কতটা গভীরতা কতটা ভালোবাসার প্রয়োজন হয় বলছে নিত্য সাধু সঙ্গ করতে হয় কষ্ট করে যিনি শ্রেষ্ঠ সাধু আমাদের গুরুর মতো শ্রেষ্ঠ সাধু জগৎ সংসারে আমরা খুঁজে পাবো না ঠাকুর খুব নিখুঁত তার প্রতিনিধি তার যন্ত্রদের নিখুঁত যন্ত্র বেঁচেছেন তাতে সামান্যতম খুঁত হলে শ্রীরামকৃষ্ণের প্রতিনিধি হওয়া যায় না তাই যদি সাধু সঙ্গই করতে হয় তাহলে গুরু সঙ্গ করাটা সবচেয়ে ভালো যদি সুযোগ হয় যদি না হলেও সাধুদের বা ভগবানের কাছে যারা যাচ্ছেন গৃহস্থ মানুষ তাদেরও সঙ্গ করতে হয় যদি কোনো সঙ্গই না পাচ্ছি নিঃসঙ্গও ভালো আর আরেকটা জিনিস আছে গ্রন্থ পড়ার কথা বলা হয়েছে গ্রন্থের মতো ভালো বন্ধু এই জগৎ সংসারে দুটো হয় না আমাদের চয়েসে ভুল হতে পারে কিন্তু গ্রন্থ কখনো আমাকে আলো দেখাতে ভুল করবে না আমি যদি ভুল গ্রন্থ চয়েস করি গ্রন্থ আমাকে ভুলই আলো দেখাবে কিন্তু আলো তার ভিতরে যে আলোটা আছে সেটা সে দেখাবেই এটা কষ্ট করে করতে হয় সাধক জীবনের শুরুতে যখন অল্প বয়স থাকে উদ্যম বেশি থাকে সেই সময় করলে পরবর্তীকালে যখন শরীর বয়স বাড়তে থাকে শরীরের সব গ্রন্থিগুলো শিথিল হতে থাকে তখন আর ভগবানকে ডাকবার জন্য সামান্যতম কষ্টও করতে হয় না আর গুরুর চিন্তা ভাবনা এগুলো আমাদের মনের ভিতরে এমনভাবে মুদ্রিত থাকে যেটা আমাদের কাজ করতে হয় আর কাজ করতে সাহায্য করে আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ হয় গুরুর উপদেশ যে আমাদের দুটো প্রকৃতি আছে প্রকৃতি এবং বহির প্রকৃতি বহির প্রকৃতিকে খুব সহজে বহির প্রকৃতি থেকে যে আঘাতটা আছে সেটা সহজেই মিটে যায় ঝড় জল বৃষ্টি তুফান এই যে আছে সেগুলো ছাতা এই সমস্ত নানা কিছু দিয়ে মিটে যায় মানুষের সমালোচনা মানুষের বেদনা মানুষের টিটকিরি মানুষের দেবা দুঃখ সেগুলো হয়ে যায় কিন্তু আমার নিজের ভেতরে যে সাদা কালোগুলো আছে তার যখন পারমোটেশান কম্বিনেশান হতে থাকে সেটা মেটাটা খুব কঠিন এর ক্ষেত্রে তো গুরুর উপদেশ ভীষণ ভীষণভাবে কাজে লাগে আগের দিন একটা ইগলের গল্প আপনাদের বলেছিলাম ইগলের পিঠে চড়ে একমাত্র আঘাত করতে পারে কাক সে পিঠে চড়ে কাঁধের কাছে আঘাত করতে থাকে তারপরে একটা সময় যখন তার আঘাতটা অসহ্য হয়ে যায় ঈগল প্রতিরোধ না করে ধীরে 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 উঠতে থাকে উঠতে উঠতে মেঘের রাজত্বের ওপরে উঠে যায় যেখানে অক্সিজেন পাতলা ইগল কিন্তু এই পাতলা অক্সিজেনে বেঁচে থাকে কিন্তু কাক বেঁচে থাকতে পারে না সে আপনা আপনি ছুটে নেমে চলে যায় এই যে ইগল যে তার উচ্চতাটা বাড়লো ঠিক এরকমভাবে আমাদের মনের উচ্চতাটাকে বাড়াতে হয় এমন একটা জায়গায় নিয়ে পৌঁছতে হয় যেখানে কেউ আমাকে ছুঁতে পারবে না এমন উচ্চতায় এমন গুণগত উচ্চতায় আমাদের তুলতে হয় যেখানে কেউ আমাকে ছুতে গেলে একশো থেকে বার ভাববে বলছেন সাধুসঙ্গ করতে করতে মন স্থির হয়ে যায় সাধুসঙ্গ কি করায় আমার বিভাজিত মনটাকে একত্রিত করে দেয় মন স্থির হলে সব হয়ে গেল যেমন কষ্ট করে প্রথমে বেহালায় বাজনা শেখে একবার শেখা হয়ে গেলে তখন ঘরে বসেও একা একা বাজাতে পারে কিন্তু শিখতে হয় বেহালার উদাহরণ এই কারণে দিয়েছে বেহালা বাজানোটা খুব কঠিন বেহালা এবং এসরাজ বেহালার চেয়েও কঠিন এসরাজ এই এসরাজ কেন ওটাকে কি বলে ওই যে বাজে সারিঙ্গি সারিঙ্গি বাজানো আরও কঠিন কারণ তার যে তারগুলো খুব সূক্ষ্ম হয় আর তার উপর দিয়ে যখন ওই যে স্বরগুলোকে খেলানো হয় তখন আঙুলগুলো কেটে যায় যারা শরৎ সে তার বাজায়দের আঙ্গুলগুলো দেখবে দেখবেন সব কেটে কেটে কালো হয়ে গেছে কিন্তু ওই প্রত্যেকটি রক্ত প্রত্যেকটি রক্ত রক্তাক্ত হবার মুহূর্ত আমাকে নতুন করে শিক্ষা দেয় নতুন করে জেগে উঠতে সাহায্য করে এইখানে আমরা থেমেছিলাম তারপরে আমরা এগোতে থাকব। মহারাজ এই শ্রীমা বলছেন দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ মেন আর অ্যাক্টার্স ইচ প্লেস হিজ পার্ট এই ভাবরঙ্গ মঞ্চে জীবগণ নিজ নিজ অংশ অভিনয় করছেন যা করা যায় নিষ্কামভাবে করলেই মোক্ষ যার যা পাঠ নয়তো বন্ধন এই জগৎটা যেন একটা যাত্রার মঞ্চ মতো নাটকের একটা মঞ্চ এখানে প্রত্যেকে যার যে চরিত্র অ্যালট করা হয়েছে সে সেই চরিত্রতেই অভিনয় করে যায় আপনাকে রাজার চরিত্রে অ্যালট করা হয়েছে আপনি রাজা থেকে প্রজা নেমে এসে অভিনয় করতে পারবেন না আপনাকে রাজ সিংহাসনে বসেই রাজার পাঠ করতে হবে ঠিক সেই রকম এই যে আমাদের যে আমরা প্রত্যেকে এই ভব অংশে যদি আমরা ঠিক ঠিক মতো করতে পারি তাহলে নিষ্কামভাবে করলে প্রাপ্তি হবে যার যা পাঠ আমাদের যে কাজটা যাকে যা দেওয়া হয়েছে সেটাকে গ্রহণ করে এগিয়ে যেতে পারলেই আমাদের মুক্তি আর না হলেই সেটা আমার কাছে বন্ধনের কারণ হয়েছে যে কাজ যখন দেওয়া হয়েছে এ নিয়ে প্রভু মহারাজের ভারী সুন্দর কনভারসেশন আছে কর্ম কীরমভাবে করতে হয় একটি তো উল্লেখ করেছি আগের দিন স্বামী সত্যরূপানন্দজি বলছেন স্বামীজি বলেছেন নিষ্কাম কর্ম করলেই মুক্তি হয় আমরা তো নিষ্কাম কর্ম করছি তাহলে তো আমাদের মুক্তি হবেই মহারাজ বলছেন নিষ্কাম কর্ম কাকে বলে তুমি কি জানো নিষ্কাম কর্ম হল থিঙ্কিং লর্ড কনশিয়াসলি অ্যান্ড কনস্ট্যান্টলি অ্যাট দ্য টাইম অফ ওয়ার্ক কাজের সময় ঈশ্বর চিন্তায় ডুবিয়ে রাখতে হয় সচেতনভাবে এবং সতত সর্বদা আমি তার কাজ করছি যে যে কাজ করছি এটা সবটুকুই তার কাজ এর বাইরে আর কোনো কিছু নয় এই বোধটা জাগিয়ে রাখা এ আমাদের মনে হয় যে এটা খুব সহজে করছি তা কিন্তু নয় কারণ যদি আমরা সচেতন না থাকি তাহলে যে কোনো মুহূর্তেই আমার আমিত্বটা এসে আমার মনের মধ্যে বাসা বাঁধবে আমি যা কিছু করি না কেন তার কৃতিত্ব আমি নিজে নিজে নিতে থাকবো সেটা একেবারে মৃত্যুর মতো আমরা দেখি এখানে অনেককেই দেখেছি যে কী ভালো কাজকর্ম করেন কিন্তু আমার আমার করতে করতে ছাড়েন না এরকম মানুষ এরকম সাধু দেখেওছি আমি যখন ছিলাম ওখানে তখন এই গাড়িটা কিনে নিয়ে এসেছি আমি তো গেস্ট হাউসটা করলাম কিচ্ছু করিনি গেস্ট হাউসটা হয়েছিল ঝাঁট দিয়েছি মুছেছি পরিষ্কার করেছি উদ্বোধনের দিন যিনি উদ্বোধন করতে এসেছিলেন ফিতে লাগিয়েছি কেটেছি আর পাঁচজনের মতো যদি গেস্ট হাউসটা করে থাকে তাহলে এর অবদান তিনজনের একজন হচ্ছেন যিনি এর জন্য ফান্ড জোগাড় করেছেন এবং জিনিসপত্র জোগাড় করেছেন দ্বিতীয় জন হচ্ছে যিনি জিনিসপত্রটা জোগাড় করে সেইটা মাপগুলোকে করে সেই অনুযায়ী করেছেন আর তৃতীয় জন হলেন যিনি এই গোটা ভাবনাটার একটা ছবি রূপরেখা তৈরি করেছেন আর এই তিনটের মধ্যেই ঈশ্বর বিরাজ করছেন ঈশ্বরই আমাদের মনের ভেতরে প্রেরণা দেন তাই ওই কাজের যে ছক সেটা আমরা তৈরি করতে পারি ঈশ্বর আমাদের প্রেরণা দেন তাই কাজটাকে পূর্ণাঙ্গ রূপে রূপান্তরিত করার জন্য যে মূল্য দেব দিতে হয় সেই মূল্য দেবার অধিকারই আমরা থাকি আর তিন হচ্ছে সেই মানুষ যে সমস্ত কিছুকে কোয়ার্ডিনেট করে এবং এই তিনজনই ঈশ্বরীয় জ্ঞানে ঈশ্বরের কাজ এই ভেবে করে বলছেন এটা যদি না হয় তাহলে আমরা কি হয় আমরা মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি আমি 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 এই মায়ার বন্ধনে আবদ্ধ হয়ে পড়ি ভারী সুন্দর এরপর একটা কথা বলছেন বলছেন কোনো বিষয়ে জানবার জন্য আন্তরিক প্রার্থনা করলে ঠাকুর জানিয়ে দেন কেউ কেউ বলেন সামনে এসেও বলে দেন এই এই করো আবার মনেতেই বলেন শুদ্ধ মনে তিনি উদয় হন চিন্তারূপে শুদ্ধ মন হয় আবার রেগুলার নিয়মিত সাধুসঙ্গে বা নিত্য সাধু সঙ্গে আজকে একটু কম হবে এইবার মনে পড়েছে আজকে পূজানিয়া নিয়ে প্রব্রাজিকা ভক্তিপ্রাণা মাতাজির আজকে স্মরণের দিন সেখানে এই সময় তিনটে থেকে তো সভা হবে সব মায়ের সেখানে সেখানেই গিয়েছেন কোনো বিষয়ে জানবার জন্য কেমন প্রার্থনা এটা একটা ছোট্ট শব্দ বসিয়েছেন আন্তরিক প্রার্থনা আমরা এই আন্তরিক প্রার্থনা এই আন্তরিক প্রার্থনার কথা বলছেন মানে সেটা দেখানো নয় মন থেকে অন্তর থেকে তাকে প্রার্থনা করলে ঠাকুর জানিয়ে দেন কিরকমভাবে জানান কেউ কেউ তার স্মৃতিকথা থেকে বলছেন কেউ কেউ বলেন সামনে এসেও বলে দেন এই এই কর আমার মনে হয় যেন তিনি আমার সামনে এসে বলছেন এইগুলো এইগুলো করো আবার মনেতেও বলেন মন যেন কাজ করতে থাকে ঠাকুর বলছেন না মন গুরু হয়ে যায় কিরকম মন গুরু হয় তিনি বলছেন শুদ্ধ মনে তিনি উদয় হন চিন্তারূপে দেখবেন বহু জিনিস বহু কথা বহু চিন্তা আপনি যদি একটু পেছন ফিরে তাকান তাহলে দেখবেন যে বহু কাজের আপনি কৃতিত্ব পাচ্ছেন বহু কাজ খুব সফলভাবে হচ্ছে কিন্তু কখনো ভাবেননি এই কাজ করবেন কাজে নামার পরে নিজের বুদ্ধি যেন খেটে গেল এদিক দিয়ে করো এরকমভাবে করো এইভাবে করো ওই যে ভেতরে যেটা কাজ করছে সেটা হচ্ছে গুরুরূপী শুদ্ধ বুক্তি শুদ্ধ মন থেকে এটির উৎপন্ন হচ্ছে শুদ্ধ মন হয় আবার রেগুলার বা নিয়মিত সাধু সঙ্গে বা নিত্য সাধুর সঙ্গে আমাদের তোতা ঠাকুরকে বলেছিলেন ঠাকুর বলেছিলেন যে নিত্য সাধুর সঙ্গে নিত্য সাধন ভজন করতে হয় সাধন ভজন না পড়লে যেরকম এই তামার পাত্রে দাগ ধরে যায় পাত্রটি যদি সোনার হয় কিন্তু পাত্র সোনার একমাত্র অবতার পুরুষের হয়ে থাকে আমাদের পক্ষে সোনার পাত্র হওয়াটা একটু কঠিন তাই বলছেন যে তিনি করতে হয় তার এই যে মনটাকে শুদ্ধ করার উপায় হচ্ছে সাধুসঙ্গ নিয়মিত সাধুসঙ্গ রেগুলার সাধু সঙ্গে বা নিত্য সাধু সঙ্গে যে সঙ্গ আমাদের ভগবানের কাছে দেয় আমাদের একজন সাধু ছিলেন উপুদা মহারাজ তিনি খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট তোহা লিখতেন যেগুলো আমাদের সাধু পঙ্গাতে খাওয়ার সময় এখনো পর্যন্ত পাঠ করা হয় তার মধ্যে একটা দোহা আমার বড় ভালো লাগতো সেটা হচ্ছে সাধুসংঘ সাধু কয় সাধু সাধু সঙ্গ বিনা ইষ্টে ভক্তি নাই হয় বলছেন সাধু সর্বশাস্ত্র বলছে এবং সাধুসঙ্গ বিনা ইষ্টে ভক্তি হয় না ভগবানের প্রতি ভালোবাসা তৈরি হয় না এখন কে সাধু সেই প্রসঙ্গে বলতে গিয়ে দোহাটি বলছেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় সাধু সঙ্গে বিনা ইষ্টে ভক্তি নাই হয় যাহারে দেখিলে ইষ্টের উদ্দীপন হয় তাহারে জানিও তুমি সাধক নিশ্চয় যাকে দেখলে মনে হয় ভগবান ঠিক এই রকমই ছিলেন এই রকমভাবেই আমার জীবনের মধ্যে গ্রথিত হয়ে আছেন এই বোধটা যখন আসে যাকে দেখলে আমার মনের ভেতরে এই ভাবনাগুলো আসে সে হচ্ছে ঠিক ঠিক সাধু এবং যাকে দেখলে এটা আসে না সে সবটাই ধুধু অতএব নিজের ভেতরে যে ঈশ্বরীয় বোধ ঈশ্বরীয় ভাবনা ঈশ্বরীয় ভালোবাসা সেগুলো বাড়াতে হয় আমরা যত আমাদের মনকে স্থূল থেকে সূক্ষ্মের দিকে চালিত করব। স্থূল কাম্য বস্তু থেকে সূক্ষ্ম কাম্য বস্তুর দিকে চালিত করব আমাদের মন তত অতির তত তীব্র আমাদের মনের গভীরে প্রবেশ করতে পারবে এবং সে অতীন্দ্রিয় জগৎ থেকে সে এনে দিতে পারবে অনেক ভালো ভালো বার্তা যা আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহস করে সাহায্য করে আর মন শুদ্ধ হওয়া কেন জরুরি এ প্রসঙ্গে মহারাজ বলছেন আবার প্রার্থনাও কি করে করতে হয় তাও শিখিয়ে দিয়েছিলেন কে শিখিয়েছিলেন ঠাকুর এই প্রার্থনাটি পুজনীয় আমাদের গীতানন্দজি মাঝে খুব প্রিয় কথা পাঠের আগে পড়া হয় এই সেদিনকে রাত্রে ছিলাম এতে কাঁকুড়গাছিতে সেখানে দেখলাম পাঠ শুরু হবার আগে ওই অংশটা পড়া হচ্ছিল আমার খুব কথা মনে পড়ছিল কারণ রোজ যখন রাত্রে কথামৃত পাঠ হয় তখন তার আগে এই প্রার্থনাটা করা হতো বলছেন তিনি শিখিয়ে দিচ্ছেন কিরকম শিখিয়ে দিচ্ছেন বলছেন তিনি বলতেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না অনেক বড় প্রার্থনাটা কিন্তু তার মূল বস্তু যেটা বলছেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না কেন আমাদের মন শুদ্ধ হয় না তার মূল কারণ হচ্ছে সেই ভুবন মোহিনী মায়ায় আমরা মুগ্ধ হয়ে যাই সেই কারণেই আমাদের মন শুদ্ধ হয় না এবং মন শুদ্ধ হয় না বলে আমরা শুদ্ধ চৈতন্যের আশ্রয় পাই না বা শুদ্ধ চৈতন্যের প্রকাশ আমরা আমাদের মধ্যে দেখে উঠতে পারি না তাই বলছেন যে তিনি বলতেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ করো না তোমার ভুবন মোহিনী মায়া থাকবে তুমি সেই মায়ার স্বরূপিনী মায়াকে বাদ দিলে তোমার অস্তিত্ব নিয়ে সন্দিহান হয়ে তোমার মায়াটি থাকবে যাবে আমার জন্য কি না তোমার কাছে নিত্য প্রার্থনা থাকুক থাকুক আমাকে একাই থাকতে দাও তোমার ভুবন মহিনী মায়া আমায় মুক্ত করো না বলছেন এই তাই সর্বদা প্রার্থনা তাঁর কৃপা না হলে এ মায়ার হাত থেকে নিষ্কৃতি নাই এ এমনই দৈবী মায়া তার শরণাগত হওয়া আর প্রার্থনা ভুলিও না মা আমায় ভুলিও না খুব সুন্দর সবসময় শরণাগত হয়ে থাকে এবং প্রার্থনা মা কি সুন্দর বলছেন চাঁদের গায়েও কলঙ্ক আছে আমি তার কাছে প্রার্থনা করলাম আমার গায়ে যেন সামান্যতম কলঙ্ক না থাকে সে বৃন্দাবনে গিয়েছেন সেখানে গিয়ে মাকে চারজিকে বলছেন যে তোমার মনটা সোজা শরীরটা বাঁকা তুমি আমার বাঁকা মনটাকে সোজা করে দাও কি সুন্দর প্রার্থনা আমার যে যে গোলমাল আছে এই সম্পর্কে আমি অবহিত আমি জানি কিন্তু তুমি আমায় আমাকে সোজা করে দাও আমাকে ভালো হতে সাহায্য করো রবীন্দ্রনাথের গান আছে কত কলুষ কত ফাঁকি এখনও যে আছে বাকি মনের গভীরে আমায় তার লাগিয়ে আর ফিরায় না তারে আগুন দিয়ে দহ তুমি এবার আমায় লহ হেনাথ লহ বলছেন কত কলুস কত ফাঁকি মনের ভেতরে আছি আছে আমাকে তার থেকে বেরিয়ে আসতে হবে তুমি কত কলুস কত ফাঁকি এখনো যে আছে ফাঁকি মনের গভীরে আমার এই কালো দাগের জন্য তুমি আমার ছেড়ে যেও না তবে তার লাগে আর ফিরায়ও না তারে আগুন দিয়ে দাও তুমি আমায় ফিরিয়ে দিও না তুমি বরণ আমাকে আগুন দিয়ে আমার সব কালোগুলোকে পুড়িয়ে অগ্নিশুদ্ধ করে আমাকে তোমার কাছে নিয়ে যাও বলছেন ঠাকুর বলতেন অল্প বয়সেই প্রতিবেশীদের দু তিন ঘন্টা দু তিনটে ঘর দেখে মাকে বলেছিলাম মা মোর ফিরিয়ে দাও মা তাই করলেন সব তিনি করছেন মনে প্রাণে এ কথা বললে আর কিছু করতে হয় না নাবালকের যেমন এক্সিকিউটার বা উচি থাকে তেমনি তিনিও তিনি তার ভার লন অল্প বয়সীদের তাদের সেই নানা রকমের ঘর তাতে সেই সময় যে সমস্ত বিলাসিতা দ্রব্য পাওয়া যেত সবে তা ঠাসা যার আছে সে ভুলেই গেছে যে জগতের অস্তিত্বের কথাই সে সম্পূর্ণভাবে বিস্মরণ হয়ে গেছেন তাই বলছেন তাকে বলতাম মা মোর ফিরিয়ে দাও হয়তো আমাদের ভালো জিনিস দেখলেই আমারও পেতে ইচ্ছা করে এখন ভীষণ রকমের ইচ্ছে করে মনে হয় যে আমারও ওই রকম জিনিসপত্র হোক আমিও ওরকম কথা বলি এরকম সব ইচ্ছে হয় আমার তো খুব ইচ্ছা কাউকে খুব ভালো কথা বলতে দেখলে মনে হয় আমি কেন অমন সুন্দর করে কথা বলতে পারি না অত সুন্দর করে প্রসঙ্গ করতে পারি না আমারটা হয়তো ভালো কিন্তু অন্যদের যেটা দেখে আমি মোহিত হই সেটা হচ্ছে তারা অতি ভালো তারাও জানেন মহারাজের সময় নেই এগুলো দেখার জন্য এইটা হচ্ছে কথা আমাকে নিজেকে ভালো করতে হবে তা না করলে এবং যখনই আমি ভালো হতে চাইব দেখবেন কোথা থেকে সাহায্য চতুর্দিক থেকে সাহায্য আসতে থাকছে বলছেন এটি তার কৃপাই তার কৃপা না হলে আমরা কিছুতেই মায়া থেকে নিষ্কৃতি পাই না এমনি দৈবী মায়া তার শরণাগত হওয়া আর প্রার্থনা করা তার কাছে নিজেকে উৎসর্গ করে তাকে প্রার্থনা করতে হয় তুমি ভুলিও না মা ভুলিও না ভুলিও না আমায় ভুলিও না সেই ছেলেটির গল্প আছে না যে জয়রামবাটিতে গিয়েছিল সেখানে গিয়ে মায়ের ভালোবাসা খুব করে পেল তারপরে যখন ফিরে আসছেন তখন মা কাঁদছেন তার পেছন পেছন হেঁটে যাচ্ছেন সে বড় পুকুর পুকুরের ধার থেকে যতদূর দূর দেখা যায় তিনি ঘাড় ঘুরিয়ে দেখছেন যে মা রয়েছেন ছেলেটি পরবর্তীকালে আমাদের রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ সংঘ গুরু হয়েছিলেন তিনি বলেছিলেন যে বাড়ির যে মায়ের যে ভালোবাসা সেটা কখনো পাইনি কথা বলা মিথ্যে সেটা যথেষ্টই পেয়েছি কিন্তু এই মায়ের যে ভালোবাসা এটা কোনো কিছু দিয়ে তিনি এটাকে আলাদা করে এটাকে মার্ক করতে চাইছেন না আমার মায়ের ভালোবাসা শ্যামচাঁদের মায়ের মতো যদু মায়ের মতো এরকম বলতে চাইছে না আমার মা মা এইখানে আর কোনো ফারাক নেই ঠাকুর ভক্ত বলছে আচ্ছা কার্য যুক্তিতে একজনকে ভালো লোক বলে বোঝা গেল পরে পরের ইষ্ট ছাড়া কখনো অনিষ্ট করেন না এমন লোকের উপরও বিশ্বাসী স্থায়ী হয় না কেন মনের মধ্যে সংশয় থাকে কেন খুব ভ্যালিড কোয়েশ্চেন ভীষণ ভ্যালিড কোয়েশ্চেন আমরা সবাইকে বিশ্বাস করি না কেন কেন আমাদের সব মনের কথা বলবার জন্য ইদানিং এ যে ব্যাঙের ছাতার মতো সাইকিয়াটিস্টদের গড়ে উঠেছে তারা কেউ ইয়ে করছেন আমাদেরকে মনিটরিং করছেন নানা রকমের জিনিস করছেন এগুলো আমাদের প্রয়োজন হচ্ছে আপনারাই ভাবুন না আজ থেকে তিরিশ বছর আগে মনোবিদদের এরকম দেখা যেত না আমাদের তখন সাধারণ ধারণা ছিল যে মাথা খারাপ না হলে কেউ কখনো এই মনোবিদের কাছে যাওয়া হয় না এমনকি মনোবিদদের একটা বিশেষ নামেও অভিহিত করা হয় সেটা হচ্ছে পাগল পাগলের ডাক্তার দেখাতে গিয়েছিলাম তিনি বলছেন একটা ভ্যালিড কোয়েশ্চেন করছেন যে এই যে মনটা আপনার আছে এবং শরীরটা এই দুটো আমি একদিনের এই এই দুটোই আমাদের যেন ঈশ্বর অভিমুখী হতে থাকে এ তিনি তাই প্রশ্ন করছেন কেন হয় না একজন মান ভগবানের দিকে এগিয়ে যাচ্ছেন সবসময় নিষিদিন ভগবান ভগবান করছেন তথাপি তার কাজে তার কথার মধ্যে প্রত্যয় হয় না কেন শ্রীমা বলছেন প্রকৃতি এসব করাচ্ছেন প্রকৃতিতে যেমন কর্ম আছে তেমনি হচ্ছে তবে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় তার নিকট আর সাধু সঙ্গ করতে হয় তবে ওসব দূর হয় আমাদের মহারাজ বলেছিলেন কাশীশ্বরানন্দী বলেছিলেন সাধুরা কেমন করে থাকে কীরকমভাবে মন্দিরে যায় কেমন করে ঠাকুরকে প্রণাম করে এগুলো দেখবি এগুলো দেখার জন্য তোকে আলাদা করে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না বয়স্ক সাধু কী আকুলতার সঙ্গে প্রার্থনা করছেন প্রণাম করছেন তার শরীর সমস্ত কিছু ভেঙে গেছে তবু ঠাকুরের সামনে এসে নতমস্তকে প্রণাম করছেন তখন তার কোনো কষ্ট নেই কোনো ব্যথা নেই কোনো বেদনা নেই ঠাকুরকে তিনি এতটাই ভালোবাসেন তিনি বুঝেই গেছেন ঠাকুর ছাড়া তার আর কোনো অস্তিত্ব নেই বলছেন এইটি যতক্ষণ না হয় ততক্ষণ প্রকৃতি আমাদের নাচিয়ে বেড়ায় সেই কথাই আছে বীরজানন্দির কথায় আছে যে তারে চায় সে তারে পায় যে তারে না চায় তারে পঞ্চভূতে না চায় যে তাকে চাইবে না তাকে পঞ্চভূত কৃতি অপ্তেজ মরুত্বম এই যে আমাদের তার যে প্রকাশক শক্তি সেই প্রকাশক শক্তি আমাদের সবসময় চালিত হয়ে থাকবে শ্রীমা বলছেন প্রকৃতি এসব করাচ্ছে প্রকৃতিতে যেমন কর্ম আছে তেমনি হচ্ছে তবে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় তার নিকট আর সাধুসঙ্গ করতে হয় তবেও সব দূর হয় এটা একটা বড় প্রশ্ন যে সত্যি সত্যি ভগবানকে ডাকলে আমার জীবনের যাবতীয় যে মলিনতা আছে এগুলো দূরীভূত হবে কিনা আমি সিদ্ধির পথে চালিত হতে পারবো কিনা এখানে একবারে প্রত্যয়ের সঙ্গে বলছেন বলছেন যে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় তার নিকট একেবারে যেখানে কেউ থাকবে না এই রকম জায়গায় তুমি আর আমি দুজনে মিলে প্রার্থনা করতে হয় আর সাধুসঙ্গ করতে হয় সাধুসঙ্গ করলে আমাদের মনের ভেতরের নানা রকমের অঙ্কট বঙ্কট কেটে যায় গিয়েছি একবার এতে মঠে গিয়েছি আমি ওনার নামটা ভুলে গেছি পুজনীয় স্মরণানন্দজি মাঝে ব্যাচমেট গিয়ে দেখলাম ছোট্ট একটা প্যারা খুব ছোট্ট প্যারাশুট নারকেল তেলে শিশিতে বসে শিশি থেকে নারকেল তেল নিয়ে গায়ে বেশ ডলে ডলে মাখছেন আর রোদ্দুরেতে তাপ নিচ্ছেন আমি বললাম বা মহারাজ খুব সুন্দর বলছে না গো এটা আমরা কি করেছি খরচ বাঁচানোর জন্য একটা বড় প্যারাশুট নারকেল তেল কিনেছি তার থেকে আমরা ভাগ করে করে তিনজন সাধু নিয়েছি আমাদের প্রয়োজন যেটা সেটাও মিটে গেল আবার খরচও কম হল এটা আমার কাছে একটা বড় ধরনের শিক্ষা আমরা অনেক সময় ভাবি না যে কীরকমভাবে আমাদের সংসারের খরচ কমাবো কীরকমভাবে প্রোডাকশান কস্ট কমাবো সত্যদের কাছে এগুলো শিক্ষণীয় জিনিস যে মায়ের কাছে আছেন না রামময় মহারাজ মা বলছেন এই আনবে সেই আনবে বলছে আপনার কতটা লাগবে সেইটা বলে দিন সেই অনুযায়ী তিনি গঞ্জ থেকে মানে শের দরে কিনে নিয়ে আসছেন তাতে দাম কম পড়ছেন মা খুব খুশি হয়েছেন বলছেন প্রকৃতি এসব করাচ্ছেন প্রকৃতিতে যেমন কর্ম আছে তেমনি হচ্ছে তবে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে প্রার্থনা করতে হয় তার নিকট আর সাধু সঙ্গ করতে হয় তবে ও সব দূর হয় এই সাধুদের জীবন এসব দেখে আমাদের নিজেদের ভেতরে ভীষণ পরিবর্তন আসতে থাকে পূজনীয় বিমলাত্মানন্দজি আমাদের এখানে দীক্ষা দিচ্ছিলেন সকাল আটটায় বসেছেন দুপুর পৌনে একটার সময় উঠলেন এই যে প্রায় পাঁচ ঘন্টা সময় এতটা সময় তিনি ওই চেয়ারের ওপর একবারে সোজা হয়ে একভাবে বসে আছেন যারা দীক্ষা নিতে এসছেন তারা একবারে তাদের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা তাদের পা টন টন ঝনঝন পন পন সব কিছু করছে কিন্তু তাকে এতটুকু কেউ নড়তেও দেখেনি চড়তেও দেখেনি এরকম একজনের দীক্ষা হয়েছে তিনি বলছেন যে তাঁর জীবনে এটা সবচেয়ে বিস্ময়ের জিনিস যে মহারাজ বসে দীক্ষা দিচ্ছেন মহারাজকে এতটুকু আমাদের মনে হচ্ছে না যে তিনি ক্লান্ত নিজেকে ক্লান্ত বোধ হচ্ছে তার কিন্তু আমরা দূর থেকে দেখে থাকে ক্লান্ত বোধ করি কিন্তু তিনি কিন্তু ক্লান্ত বোধ করছেন না গহনানন্দজি গোয়াটি গেছিলেন সেখান থেকে ফিরে এসেই আশ্রমে এসেই ঠাকুরকে প্রণাম করে কাপড় ছেড়ে খেয়েই আবার বেরিয়ে পড়লেন যে আত্মস্থানন্দজিকে তিনি দেখতে যাবেন তার সেবক আমাদের সপ্তর্ষি মহারাজ চেষ্টা করছেন যে মহারাজ এতটা রাস্তা আপনি জার্নি করে এসছেন এতটা ধকল আপনি সহ্য করতে পারবেন বলছেন এতটা রাস্তা তো জার্নি করে এসেছি কিন্তু কত আরামে এসেছি বিমানে এসেছি সেন্ট্রাল ছিল ভালো গদি ছিল এমনকি আসার পথেও খাবার দাবারও কিছু ছিল অভুক্ত রাখিনি তাই তাহলে খারাপ কেন পরিশ্রমটা হলো কোথায় পরিশ্রম তো হয়নি এখন বেরিয়ে পড়তে হবে এই যে অফুরান শক্তির উৎস এরা পান এই যে নিরন্তর ভগবানের সঙ্গে প্রার্থনা করতে করতে এবার বলছেন ব্যাকুল প্রার্থনা নাইলে এলে কি করা যায় তাও একটা খুব ভ্যালিড প্রশ্ন আমার ব্যাকুলতা আসছে না তাহলে কীরকম করা যায় বলছেন আরোপ করতে হয় বলছেন প্রথমে জোর করেই করতে হয় প্রার্থনা মৌখিক রূপ করতে করতে শেষে ব্যাকুলতা আসে রোজই এক কথা বলতে হয় ভগবানকে জ্ঞান জ্ঞানে ছেলে হওয়ার কথা তাহলে একটা সময় মা তার বয়স্বাদে ফেলে এসে ধূপ ধূপ করে এসে করাত করাত করে চাবি খুলে একটা শিকি ছুঁড়ে দেন করে সেটা বেরিয়ে থাকতে পারে আর ছেলেটা তার পেছন পেছন ছুটতে থাকে তো সেই কেমন করে ভগবানের কাছে যাব এবং ভগবানের কাছে গেলে নিরন্তর তাকে বলতে থাকবো যেরকম আমরা অনেক দিন বার পরে যখন বাড়িতে যায় কেউ তখন সে দেখে কত পরিবর্তন হয়ে গেছে এটা কোথা থেকে কিনলে মা সেটা কোথা থেকে কিনলে মা সবাই জিজ্ঞাসা করতে থাকেন তারপরে বাড়িতে ফিরে এসে একটা অনুরূপ জিনিস তৈরি করেন ঠিক সেই রকম সাধুদের সঙ্গে থাকলে বা সাধুর সঙ্গে থাকলে আমার মনের অঙ্কট বঙ্কটগুলো চলে যায় এবং একই সঙ্গে আমি ঈশ্বরের প্রেমে নিজেকে ডুবিয়ে দিতে পারি ক্রমাগত ডুবিয়ে দিতে পারি ভক্ত জিজ্ঞাসা করছেন আগে সংসারে স্নেহ কাটে কি করে খুব কঠিন কথা সংসারে স্নেহ কি করে কাটবে কালকে একজন ভদ্রলোক ভদ্রমহিলা এসছিলেন আমাদের এখানে খুব বেশি দূর নয় গড়িয়া থেকে এসেছিলেন একজন স্বামীজির সঙ্গে দেখা করতে এবং সেখানেই তিনি তাকে আমরা বললাম যে এত কাছে বাড়ি আমাদের একটা ঘর খালি আছে একজন কেউ ক্যান্সেল করেছে একটু থেকে যাবেন তিনি বললেন না না বাড়িটা ফাঁকা রেখে এসেছি ভদ্রলোকেরও বয়স হয়েছে ভদ্রমিলারও বয়স হয়েছে আর তার বাড়িতে বললেন আমি জিজ্ঞেস করলাম কি অনেক সোনা নানা আছে বলছে না তাও নেই অর্থাৎ তার বাড়িতে যদি ডাকাতি হয় আলো ল্যাম্পশেড থালা বাসন ক্যাশ ট্যাশ কিছু যদি খোলা পড়া থাকে সেই সবগুলোই চুরি যাবে আর কিছু চুরি যাবে না কিন্তু সেগুলো এত আকর্ষণীয় তার সামনে ভগবানের কাছে থাকাটাও আকর্ষণীয় নয় তার আগের সপ্তাহে যে সপ্তাহে আমি যাইনি সেই সপ্তাহে এক ভদ্রলোক ছিলেন তিনি গার্মেন্টস ব্যবসা করেন তিনি একদিন নিজে থেকে একদিন অতিরিক্ত থাকতে চাইলে আমাদের খাতা টাতা খুলে দেখা গেলে যে একজনই সেদিনকে এ ক্যান্সেল করেছেন তার জায়গাটা দেওয়া হলো কিন্তু যখন তাকে জানানো হলো তিনি মানি ব্যাগ থেকে একটা জিনিস বার করলেন সেটা হচ্ছে রিটার্ন টিকিট তিনি আসার সময় রিটার্ন টিকিট কেটে এসছেন তিনি যদি কালকে না যান সেই রিটার্ন টিকিটটা ইনভ্যালিড হয়ে যাবে পঁচাত্তর পঁচাত্তর একশো পঞ্চাশ টাকা নষ্ট হবে একশো পঞ্চাশ টাকা নষ্ট হবে এই দুঃখটা তার এত বেশি ছিল যে ভগবানের কাছে থাকবার সুযোগ পেয়েছি সারাদিন ভগবানের কাছে প্রার্থনা করতে পারি কেউ বলবে না আজকের খাবারটা রোজগার করো কেউ বলে দেবে না দুধ আনো কেউ বড়জোর বলতে পারে একটু ইয়ে করে নিয়ে এসো বাজার দোকান করে নিয়ে এসো কিন্তু কেউ কিছু বলবে না তথাপি আমরা এই ডাকগুলোতে সাড়া দিতে পারি না এই তাই প্রশ্ন করছেন সংসারের মোহ কাটে কি করে এই বেলুর মাঠে গেছিলাম একজন আমাকে বলছিলেন বালুর ঘাট থেকে এসেছিলেন তিনি বলছিলেন জানেন তো এই মোহটা কাটছে না কিছুতে মোহটা কাটছে না গ্রাম আমি ওই রামপ্রসাদের গানের ঢঙে উত্তর দিলাম যে ওই মনোরে কৃষি কাজ যেন না এমন মানব জমিন রইল প্রতি আবাদ করলে ফুলটুসোনা এমন উর্বর জমি আছে শুধুমাত্র বন্ধনের কারণে আমরা নিজেদের কিছু করতে পারি না রবীন্দ্রনাথ দেখছেন আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণীতে বেঁচে থাকি আমার কাছে জিল ছিল যারা আর তো তারা দেয় না সারা কোথায় তারা কোথায় তারা খুঁজে খুঁজে কারে ডাকি আমি শুধু রইল বাকি যা ছিল তা গেল চলে রইলো যা তা কেবল ফাঁকি আমরা মনে করি যে একবারে মুঠোর মধ্যে রাখবো সেটাকে কখনো বেরোতে দেখবো না তা কিন্তু নয় যে রইলো যা তা কেবল ফাঁকি শ্রীমা উত্তর দিচ্ছেন সংসারে স্নেহ কি করে কেটে যায় তার উত্তর দিচ্ছেন বলছেন ওই সাধুসঙ্গ আর প্রার্থনায় প্রার্থনা স্নেহ তাও যত ওদের তাও অতেই ছিন্ন হয় যাদের পিতামাতা গত হয়েছে তাদের পক্ষে স্নেহ কাটা অতি সহজ পথ অতি সোজা বাবা মার মায়া কাটিয়ে আসাটা খুব ভীষণ রকমের কঠিন সেই সময় ঈশ্বর সাহায্য করেন তিনি যদি সাহায্য না করতেন কোনোভাবেই এই যে দুস্তর মায়ার রাজ্য এটাকে অতিক্রম করে আসা যেত না মুকুন্দ আসিয়া এতক্ষণে বসিয়াছেন অসত্য তলে তিনি রুগ্ন শ্রীমা তাহাকে দুই তিনবার শ্রীমা তাহাকে দুই তিনবার খাইতে বলিলেন বেলা অধিক হইয়াছে কিন্তু তিনি যান নাই শ্রীমর কথা মৃত শুনিবার বাসনা শেষে শ্রীমা বলিলেন ফ্রেন্ডদের অর্থাৎ বন্ধুদের কথা শুনতে হয় এইবার মুকুন্দ চলিয়া গেল শ্রীম তার কথা এবং শ্রীরামকৃষ্ণের কথা মৃত এই তিনটি এত আকর্ষণীয় ছিল এত আকর্ষণীয় ছিল সেটা ছেড়ে চলে যাওয়া যেত না দীপক গুপ্তের প্রপিতামহী পিতামহী শুধু নয় প্রপিতামহী বাবার মা যিনি ছিলেন তিনি পিতামহী হচ্ছেন বাবার মা আর বাবার মায়ের মা আরও আরও এক ধাপ উপরে তিনি শ্রী শ্রী মাকে দর্শন করার সুযোগ পেয়েছিলেন তিনি বাবুকে আশীর্বাদ করেছিলেন যে কথামৃত তাঁর ভেতর দিয়ে প্রবাহিত হতে থাকবে আপনাদের অনেকেরই অভিজ্ঞতা আছে দীপক দেখার অভিজ্ঞতা আছে তিনি যখন কথামৃত বলতেন কথামৃত ব্যাখ্যা করতেন মনে হতো জীবন্ত জাগ্রত বহু জিনিস অজানা মনে হতো জানিনি কখনো কখনো সেইভাবে প্রার্থনাই করিনি কখনো সেইভাবে নিজেকে বুঝতে পারিনি এই জানতেই পারিনি এই তাই সেই যেন রকম হয়ে আছে বলছেন যে বন্ধুদের কথা মাঝে মাঝে শুনতে হয় তাই শ্রীম যখন কথা শুনছেন তিনি এত মোহিত হইয়াছেন তিনি কিছুতেই আর খেতে যেতে চাইছেন না কিন্তু শ্রীমৎ তাকে বলছেন মাঝে মাঝেও বন্ধুরা যা কথা বলেন সেসব শুনতে হয় এইবার মুকুন্দ চলিয়া গেলেন এইবার কলকাতার একটি ভক্ত সহিত কথা হইতেছে তার অনেক বিষয় সম্পত্তি আছে কিন্তু আত্মীয় স্বজন কেহ বাধ্য নয় ঈশ্বরে মন আছে পঞ্চাশ বয়স পঞ্চাশের উপর শ্রীম বাহাদুর লোক বটে সংসারে সব করছেন আবার বাড়ির চাকর বাকরেরও সংবাদ সর্বদা নেন আমরা এখন এখানে আছি আমাদের কত খবর করছেন কত জিনিস পাঠান এখানে আমাদের পরমাত্মীয় লোক বড় ছেলের উপর সংসারের ভার দিয়ে ইন্টারেস্টের টাকায় চালালে নিশ্চিন্ত নিশ্চিন্ত মনে ঈশ্বর চিন্তা করতে পারা যায় শ্রীমতার কথা শুনে বলছেন বাহাদুর লোক বটে তো বটে যে এতগুলি সেবা কার্য একসঙ্গে একযোগে করে উঠতে সাহায্য করছেন তিনি বলছেন আবার বাড়ির চাকর বাকরেরও খোঁজ নেন তিনি সদ্য নতুন বাড়িতে এসেছেন এখন যেটা ছোট কর্তরফের বাড়ি আছে সেই বাড়িতে তখন তিনি এসেছেন এবং সেই বাড়িতে তার কোনো কাজ নাই তার দিন শুধুমাত্র সকলের খুদ দেখে বেড়া এই সমস্ত কাজই তার কাজ ছিল তাই বলছেন যে কলকাতার ভক্ত তিনি তেমন নন তিনি ঈশ্বরের ওপর নির্ভর করে থাকেন তার যাবতীয় প্রপার্টি যাবতীয় টাকা পয়সা সেগুলো সব তিনি এই ঈশ্বরীয় কাজে দান করে নিজের যে খাবার মতো টাকা রেখে দিনান্ত ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন সারাটা দিন তিনি ঈশ্বর চিন্তায় মগ্ন থাকেন আমাদের কতগুলো জিনিস হয় জানেন তো আমরা অনেক সময় খানিকটা পার্ট টাইম ওয়েতে ভগবানকে ডাকার চেষ্টা করি ফুল টাইম নয় পার্ট টাইম ডাকার চেষ্টা করি সেটা একবারে খুব ভয়ানক সেটা থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে শ্রীমা বলছেন বাহাদুর লোক বটে সংসারে সব করছেন আবার বাড়ির চাকর বাকরদেরও সর্বদা খোঁজ নেন এই যে যারা আমাদের ডোমেস্টিক হেল্পেছে তাদেরও মাঝে মাঝে খোঁজ নিতে হবে তারা যে আমাদের আত্মীয় তারা আমাদের কাছে অর্থ নিচ্ছে তার অভাব আছে বলেই অর্থ নিচ্ছে যারা অভাব নেই সে অর্থ নেবে না আর এইভাবে কিন্তু আমাদের সঙ্গে তার একটা দৃঢ় সম্পর্ক তৈরি হয়েছে পুথিকার আমাদের শ্রীমা বলছেন যে তিনি কত রকমের জিনিসপত্র দামি দামি জিনিসপত্র মঠে পার্সেল করে পাঠান প্রশ্ন আগে প্রতিদানে কিছু না দিয়ে কারো সেবা গ্রহণ করা উচিতকেই শ্রীমা বলছেন ভক্তের সেবা নেওয়া যায় ভক্তের অন্য শুদ্ধ ঠাকুর বলতেন ভক্ত কোনো কামনা রেখে সেবা করেন না এক ঈশ্বর কামনা সকাম সেবা নিলেই বন্ধন হয় চিত্ত মলিন হয় আমাদের অমলানন্দজিকে দেখেছি কখনো সাধু ব্রহ্মচারীদের কোনো রকম কোনো সেবা নিতেন না খুব অসুস্থ হয়ে পড়েছেন কিন্তু সব নিজের কাজ সমস্ত কিছু নিজে নিজে করতেন আমি একদিন প্রশ্ন করেছিলাম আমরা তো অনেক ছোট কেন আমাদের সেবা নেন না তিনি বললেন না সেবা নিলে নিজের সাধন ফল তাকে দিতে হয় বলছেন আমি বড় সেয়া না আমি খুব অল্প সংখ্যক জবথেন করি তার থেকেও যদি খানিকটা দিতে হয় তাহলে আমার কি থাকবে তিনি বলছেন যে ভক্তদের সেবা নেওয়া যায় অর্থাৎ ভক্তদের দেওয়া অন্য বা অন্য কিছু সেবা সেগুলে নেওয়া যায় ভক্তের অন্ন শুদ্ধ ঠাকুর বলতেন ভক্তের অন্ন শুদ্ধ এটা ঠাকুর বলতেন ভক্ত কোনো কামনা রেখে সেবা করেন না একটাই কামনা তার তাহলে ঈশ্বর কামনা আমি ওকে কিছু করব তার বদলে কিছু পাবো এই রকম কামনা ভক্ত কখনো রাখেন না প্রশ্ন হচ্ছে মঠে উৎসবাদিতে উপবেশ উপবাস অনেকে করেন একজনের যদি তা সহ্য না হয় তবে কি দোষ হবে শ্রীমা বলছেন তা কেন হবে তবে অভ্যাস রাখা ভালো উৎসব আদিতে মঠে গিয়ে পকেটে করে কিছু নিয়ে যেতে হয় ঠাকুর দর্শন করে কিছু খেয়ে শরীর মন সুস্থ রেখে আর তারপর ঈশ্বর চিন্তা করো তা না হলে শরীর খারাপ হয়ে যাবে কিছুই হবে না অভ্যাস যখন নাই আর ওতে কিছুই নাই কিছু নাই আসল কথা তাকে ডাকা যাদের সহ্য হয় না উপবাস তাদের খেয়ে নেওয়া উচিত মন দি মন যাতে ঈশ্বর থাকে মন যাতে ঈশ্বরে থাকে তাই করা এখন উপোস করো আর নাই করো এই শেষের অংশটা একবারে যেন প্রথমের কথার মতো হয়েছে অনেকে বলছেন মঠে গিয়ে তারা উপবাস করেন বিশেষ বিশেষ উপবাস করেন উপবাসের এই যে পদ্ধতি এটা খুব ভালো উপবাস করলে শরীর অসুস্থ হয় না আমরা আরও ভালো যে কাজটা করতে চাই সেটা করতে পারি আমি এদিনই উপোস করতে পারি না তাই আমার নিজেরও খারাপ লাগে কিন্তু উপবাস করাটা খুব ভালো একটা ঝরঝরে ভাব লাগে আমরা জগদ্ধাত্রী পুজোতে পুরো একটা না বারো ঘন্টারও বেশি সময় উপবাস করতাম আমাদের কখনো কোনো কিছু মনে হতো না খালি পুজো শেষ হয়ে গেলে তখন মনে হতো একটু জল খেতে পারলে বোধ খুব কাজে লাগতো খুব সুবিধের হতো সেইটা না পাওয়ার জন্য আমাদের খুব কষ্ট হতো মহারাজ বলছেন উৎসবাদিতে মঠে গেলে পকেটে করে কিছু নিয়ে যেতে প্রসাদ পাওয়া যাবে কি যাবে না এ নিয়ে আমাদের তখন সংশয় ছিল তাই পকেটে করে নিজের জন্য কিছু খাবার নিয়ে যাবেন আসল উদ্দেশ্য হচ্ছে যেটা সেটা হচ্ছে ঠাকুর দর্শন করে কিছু খেয়ে শরীর মন সুস্থ রেখে ঈশ্বর চিন্তা করো ঠাকুর দর্শনটা সেটা আগে জরুরি ভগবানের সঙ্গে দেখা করে তাঁর মতো নিজেকে পরিবর্তিত করে ধীরে ধীরে সাধারণ জীবনে ফিরে আসা তিনি বলছেন যে অভ্যাস যখন নাই তখন তা না হলে শরীর খারাপ হয়ে যাবে কিছুই হবে না আমরা অনেক সময় চেষ্টা করি অন্যকে নকল করতে গিয়ে তার মতো করে হওয়া তারপর শরীর যখন সাহায্য না করে তখন আমাদের বড্ড কষ্ট তখন এধা এদিকেও গেল ওদিকে গেল। সাধনা মনের মন ডুবিয়ে সাধনাও করতে পারছি না আবার একই সঙ্গে নিজেকে বিকশিত করতে পারছি না তাই বলছেন যে কিছু খাবার পর করে যাবে আমাদের এখানে একদল উত্তরপ্রদেশের মানুষজন এসছেন সব পেয়ে এসেছেন তখনও গেস্ট হাউসে যাননি প্রথম প্রশ্নটাই ইহা পর সব লোক মাছ মাছি খাতে হে তখন আমরা হ্যাঁ খায় তাহলে এ বিষয়ে স্বামী বিবেকানন্দ কিছু বলেননি আমি তাকে বলেছি না এ বিষয়ে স্বামী বিবেকানন্দ কিছু বলেননি উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে তোমার যদি ইচ্ছা হয় খাবে তোমার যদি ইচ্ছা না হয় তাহলে খাবে না এইটা একটা কথা মনকে ভেজিটেরিয়ান করতে হয় খাদ্যবস্তু খাবার যে বিষয়বস্তু সেটাকে ভেজিটেরিয়ান করলে কখনো হয় না আমরা যত আমাদের মনকে সুস্থ রাখতে পারবো যত আমাদের মনকে ভালো রাখতে পারবো যত আমাদের মনকে আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে নিজেদের অধীনস্থ করে রাখতে পারবো তত পর্যন্ত কোনো সমস্যা নেই খুব সুন্দর এই কাজকর্ম তখন চলে যায় আমরা তখন খুব সাজা সাধারণভাবে এসে অসাধারণ একটা আনন্দ নিয়ে পৃথিবী থেকে ফেরত যাই এটা হচ্ছে খুব বেদনার খুব কষ্ট কিন্তু তথাপি আমাদের এইভাবে করতে হবে ঈশ্বর দর্শন উদ্দেশ্য যেটা সেটার জন্য যে কষ্ট করতে হয় সেই কষ্টটা চাই যখনই মনে কষ্ট হবে যে না আমি করে উঠতে পারছি না সেই সময় যদি এটা শ্রী শ্রীমায়ের সাধন জীবনের পর্ব দেখেন ঠাকুরের সাধন তো নানা রকম ভাবে ছিল এবং লোকে লোকে দেখতেও মায়ের সাধন দেখতে না সেই কারণে কখনো কখনো মাকে ধান ঝাড়িয়ে তারপরে সে ধানকে সেদ্ধ করে দিয়ে আসতে হতো এবং কিন্তু তথাপি তিনি কারুর কাছ থেকে কিছু নেননি এটা যখন আমরা দেখি তখন আমাদের ভীষণ আনন্দ হতে থাকে আমরা এইখানেই শেষ করব। কারণ আমি আগেই বলেছিলাম যে আজকে আমাদের একটা মিটিং আছে আমরা এইখানেই শেষ করবো তাই বলছেন যাদের সহ্য হয় না উপবাস তাদের খেয়ে যাওয়া উচিত মন যাতে ঈশ্বরে থাকে তাই করা এখন উপোস করো আর নাই করো এই যে যাবতীয় আমরা ক্রিয়াকলাপ করি এর আর কোনো উদ্দেশ্য নেই শুধুমাত্র আমাদের মনের ভেতরে ভগবানের স্থিতিকে জাগ্রত করা এই বিশাল সমুদ্রে দাঁড়িয়ে সামনে যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন মনে হয় যে একটা অনন্তের সাথে নিজেকে যেন সম্পৃক্ত করে ফেলেছি আমরা যখন খোলা আকাশ এবং চতুর্দিকে মানে সূর্যোদয় হয়েছে তার আলোতে একবারে বারান্দা ভেসে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে আমরা যদি মিথ্যে কথা বলি তারপরে বেরিয়ে যত রকমের আমাদের ভালো ভালো জিনিস আছে সেগুলোকে যদি ট্রাই নিতে থাকি তাহলেও কিন্তু কোনোভাবে আটকানো যাবে না প্রথমে নিজেকে ঠিক করতে হবে আমি কি করতে চাই তারপরে জানতে হবে কেমন করে সেই উদ্দেশ্য সাধনের দিকে এগোতে চাই তারপরে ঠিক করতে হবে বসবে বা না দাঁড়াবে এই সমস্ত করতে করতে সময় যখন আসে তখন নিজেকেই সাজানো হয়নি বোকার মতো বোধ হতে থাকে বড় তখন মনে হচ্ছে যে তার হাতে সেই যে যে দামি জিনিসটা আছে সেটা বোধ অন্য কেউ কেড়ে নিয়ে চলে গেল এই মনটাকে সুন্দর করতে হবে মনটাকে ঈশ্বর অভিমুখী করতে হবে শ্রী ভগবানের কাছে প্রার্থনা যে মনটা যেন আমাদের সত্যি সত্যি ঈশ্বরা অভিমুখী হই কালকে একটি বিশেষ দিবস চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর আমরা শুধুমাত্র যীশু খ্রিস্টের জন্মের প্রাক সন্ধ্যা হিসেবে পালন করি না আমাদের এই পালন করার উদ্দেশ্য হচ্ছে আঠারোশো ছিয়াশি সালে এমন এক চব্বিশে ডিসেম্বর যে সময় খ্রিস্টানদের এত প্রভাব ছিল না আটপুরে নরেন্দ্রাদি ভক্ততে নিমন্ত্রণ করেছিলেন সেই আটপুরের জমিদারের পরিবারের বউ এবং বাবুরাম ঘোষে বাবুরাম মহারাজের মা তিনি নেমন্তন্ন করেছিলেন এবং তার আমন্ত্রণে সাড়া দিয়ে এই নরেন্দ্র রাখাল প্রভৃতি ভক্তরা সেখানে গিয়ে পৌঁছন রাত্রিরে প্রচণ্ড ঠান্ডা এবং ভীষণ মশার হাত থেকে রক্ষা করার জন্য একটি জায়গায় গর্ত করে কাঠকুটো জোগাড় করে সেই অগ্নিকুণ্ডকে সাক্ষী রেখে সবাই বসে জব ধ্যান করছিলেন মধ্যরাত তখন তখন স্বামীজির হঠাৎ করে ইসুর ঈশ্বরে প্রভু যীশুর ত্যাগ বৈরাগ্য ত্যাগ তপস্যা এগুলোর কথা বলতে থাকলেন কে কে কথা এই সমস্ত বলতে থাকলেন যখন তার বলা শেষ হয়ে গেল তিনি জিজ্ঞাসা করলেন আজকে কেন আমার ভগবান যিশুর কথা মনে পড়ছে সেই সময় যীশুর এত প্রভাব ছিল না বাংলা স্কুলে পড়া একজনও ছাত্র বলতে পারলেন না সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করছিলেন সে সময় স্বামী শারদানন্দ এবং স্বামী রামকৃষ্ণানন্দী শারদানন্দিৎ মনে করালেন আজ ক্রিসমাস ইভ যীশুর জন্মের প্রাক সন্ধ্যা এতদিন পর্যন্ত তারা ভীষণ রকম একটা দ্বিদা দন্ত নিয়েছিলেন তারা আদৌ সন্ন্যাস জীবন পালন করবেন কি না তারা এসেছেন এক জায়গায় একত্রিত হয়েছে সুরেন্দ্র টাকা দিয়েছেন যার ঘর বাড়ি ছিল না সেও এসেছে যার ঘর বাড়ি আছে সেও এসেছে কিন্তু কেউ বৈরাগ্য শ্রীরামকৃষ্ণ তাদের সকলকে গেরুয়া উপহার দিয়েছেন কিন্তু কেউ সেই জীবনটাতে তখনো পর্যন্ত যাবে কিনা না সে নিয়ে যেন সংশয় হলো স্বামীজির সেদিনকে ওই চব্বিশে ডিসেম্বর রাত্রিরে প্রভু যিশুর কথা এই ভাবতে ভাবতে এই একটি অদ্ভুত কথায় বললেন তিনি যে যার নামে আমরা সংসার ছেড়েছি এবং ভগবান যিশু আজ্জার আবির্ভাব তিথি এদের এবং এই অগ্নিকে সাক্ষী রেখে আমরা ঠিক করলাম যে আমরা গৃহত্যাগ করে ফিরে আসবো এবং আমরা সন্ন্যাস গ্রহণ করবো বিধিবদ্ধভাবে সন্ন্যাস গ্রহণ করব সেই বছরই এটা ডিসেম্বরের ঘটনা জানুয়ারি মাসে দেখা গেল একদিন আমার কাছে একটু ফোন এলো যে যে ছেলেটিকে আমরা বলেছিলাম সেই ছেলেটির সম্ভবত অন্নপ্রাশন বা এরকম কিছু একটা আছে তাই তা সেই অনুষ্ঠানে আমরা যেন তাকে আশীর্বাদ প্রদান করতে পারি এইটা একটা ভুল হয়ে গেছে আমি একটা ভুল বলেছি সেটা হচ্ছে আমি বিষয়বস্তু থেকে বেরিয়ে গেছিলাম হচ্ছে স্বামীজি তারপরে সন্ন্যাস গ্রহণ করতে এলেন স্বামীজি সন্ন্যাস গ্রহণ করলেন জানুয়ারি আঠারোশো সালে খুব সম্ভবত তারিখটা আমি যদি খুব ভুল না করি সেটা হচ্ছে সাতই জানুয়ারি সাতই জানুয়ারি তারা সন্ন্যাস গ্রহণ করলেন এই কারণে কালকে দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কাল সন্ধ্যায় বা মধ্যরাত্রিরে ভগবানের কাছে প্রার্থনা করবেন আমাদের সকলের ভেতরে যেন ঈশ্বর ভক্তি ঈশ্বর নির্ভরতা ঈশ্বরের প্রতি ভালোবাসা ঈশ্বরের প্রতি ঐকান্তিকতা এবং তাঁর প্রতি আমাদের একমুখী ভক্তি যেন জাগ্রত হয় আজ এই পর্যন্ত ওম প্রণতা নাম দেী দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বা না মিড্ডে ভব ভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রী